সুপ্রিয় সুন্দর, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখানে সাংস্কৃতিক দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সুন্দর, তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানা হচ্ছে কুলবেগির খাবার সম্পর্কে। 1 থেকে 30 দিন বয়স পর্যন্ত আপনাদেরকে কী কী খাবার দিবেন এবং কীভাবে দিবেন, খাবার দেওয়ার সঠিক নিয়ম বা খাবার দেওয়ার তালিকা, সঠিক তালিকা। তো আপনারা কীভাবে কুলবেগির বাচ্চাগুলোকে খাবার দিবেন, কীভাবে বাচ্চাগুলোকে খাবার দিলে বাচ্চা গ্রোথ ভালো থাকবে, তাই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা ভিডিওর মধ্যে যে পাখিগুলো দেখতে পারতেছেন, এখানে আজকের বয়স হচ্ছে এদের আপনার 11 দিন প্লাস, এবং এখানে আপনার মোটামুটি 7 থেকে 8 হাজার বাচ্চা এখানে সারা হয়েছে অলরেডি, এবং আরও কিছু সারা হবে অপর পাশে বোর্ডিং করে আরও কিছু রয়েছে। তো যাই হোক, আপনারা এদেরকে খাবারের বিষয়ে আমরা যেহেতু জানবো, এদেরকে আপনারা জিরো থেকে আমরা একদম খাবার তালিকাটা শুনি, যে জিরো বয়স থেকে আমরা 30 দিন বয়স পর্যন্ত কীভাবে দিব বা কি খাবার দিব। তো জিরো বয়স থেকে আপনার প্রথমত 7 দিন বা আপনার 15 দিন যেটি বলেন, জিরো থেকে জিরো বয়স থেকে আপনার 7 দিন বা 15 দিন আপনারা এদেরকে ফাঁকি খাবার দিবেন, ঠিক আছে? যে ফাঁকি খাবার একদম ফাঁকি থাকবে, ঠিক আছে? এই খাবারটা আপনারা প্রথমকে এদেরকে হচ্ছে আপনার জিরো থেকে আপনার 1 সপ্তাহ বা হচ্ছে আপনার 15 দিন, আমি যে এই সর্বোচ্চ ব্যবহার করলে আপনার 1 সপ্তাহ ব্যবহার করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনারা অবশ্যই 1 সপ্তাহ ব্যবহার করবেন, 1 সপ্তাহ ব্যবহার করলে যথেষ্ট, একদম ফাঁকি খাবার। আর ফাঁকি যদি ফাঁকি খাবার যদি আপনারা না পান, ইনশাল্লাহ আপনাদেরকে সামনে একটি ভিডিও দিব যে আপনার বড় খাবারকে কীভাবে ফাঁকি করতে হয়। এটা কিন্তু বড় খাবার, ঠিক আছে? বড় খাবারটাকে এটা ফাঁকি করা হয়েছে, কীভাবে করতে হয় নিয়ে অনেকে জানেন না, তো আপনাদেরকে ইনশাল্লাহ সামনে একটি ভিডিও দিব খাবার বানানো সম্পর্কে, কীভাবে বড় খাবারটাকে বাচ্চার খাবার কীভাবে তৈরি করতে হয়। তো আপনার এটা আর কি আপনার 1 থেকে 15 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত হচ্ছে আপনাদেরকে দিবেন হচ্ছে ফাঁকি খাবার। এরপর থেকে দেখা যাবে একটু বড় খাবার, স্টার্টার খাবারই, ওইটা দিলে চলবে, সমস্যা নাই। এটা আপনি একদম 30 দিন বয়স পর্যন্ত দিলেন খাইতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে? এটা আর কি আপনার 30 দিন বয়স পর্যন্ত। এর মধ্যে কিন্তু আবার একটু প্রশ্ন রয়েছে যে এদেরকে আপনার সোনালি স্টার্টার দেবেন নাকি ব্রয়লার স্টার্টার। তো সোনালি স্টার্টার দিলে কী হবে, আপনার বাচ্চার গ্রোথটা আস্তে আস্তে আপনার বাড়বে। যেমন হচ্ছে আপনার একটা বাচ্চা যদি 30 দিনে যদি আপনার 100 গ্রাম ওজনে আসে পড়ে, তাহলে আপনার সোনালি স্টার্টার খাবার যদি দেন, তো এক্ষেত্রে আমাদের এটা আপনার 30 দিনের জায়গায় আপনার 40 দিন লাগতে পারে। সেই জন্য আপনার অবশ্যই চেষ্টা করবেন ব্রয়লার স্টার্টার খাওয়ানোর জন্য, খামারে সবসময় ব্যবহার করবেন ব্রয়লার স্টার্টার। ব্রয়লার স্টার্টার ব্যবহার করলে কী হবে, আপনার বাচ্চার গ্রোথটা দ্রুত বাড়বে এবং আপনি বাচ্চার সঠিক বয়সে সঠিক ওজনটা পাবেন। হ্যাঁ, আর বাচ্চাগুলোর মধ্যে গ্রোথটা ঠিক রাখার জন্য খাবারের দিক দিয়ে আপনার অবশ্যই খাবারগুলো কমায় কমায় দেবেন, ঠিক আছে? খাবারগুলো কমায় কমায় দেবেন, আপনার আধা ঘন্টার 1 ঘন্টার খাবার দিবেন পাখিগুলোকে। হ্যাঁ, যাতে আপনার আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর এসে যাতে আপনার এদেরকে খাবার দিতে হয়। এবার যদি আপনারা কমে কমে খাবার দেন এবং পানি ডিব্বার ক্ষেত্রে আপনার অবশ্যই চেষ্টা করুন বেশি বেশি পানি দেওয়ার জন্য। হ্যাঁ, পানি যদি আপনার 1 লিটার লাগে আপনি দিবেন 2 লিটার। হ্যাঁ, আর অবশ্যই এটা আপনার ব্যাঙ্গা মেখে দেবেন, একটা মধ্যে দিবেন না, 4-5টার মধ্যে আপনার মিলে এই পানিটা দিবেন, ইনশাল্লাহ বাচ্চাগুলো খাইতে পারবে বেশি। তো আপনার এইভাবে যদি আপনার মেনটেন করেন, ইনশাল্লাহ আশা করি আপনার বাচ্চাগুলো ভালো থাকবে। আর এছাড়াও যদি আপনাদের আর কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের রিভিউটি পর্যন্তই, আজকের রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।